আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি মনে করেছেন যে আসহাবুল কাহফের ঘটনা ছিল একটা বিস্ময়কর ঘটনা? إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। যখন গুহায় আশ্রয় নেয়া কিছু যুবক আল্লাহর কাছে দোয়া করেছিল, কি দোয়া করেছিল? রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা মিন লাদুনকা রহমা, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন। ওয়াহাইয়িক লানা মিন আমরিনা রশাদা, এবং আপনার পক্ষ থেকে আমাদের সমস্ত কাজগুলোকে আপনি গুছিয়ে দিন। আজকে থেকে হাজার বছর আগে দাকিয়ানুস বাদশার একটা সভ্যতা ছিল। এই বাদশা ছিল তৎকালীন সময়কার একজন জালেম শাসক। সে তার রাজ্যে শিরিক প্রতিষ্ঠা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে উঠিয়ে দিয়েছিল। তৎকালীন সময়কার যে নবী আলাইহিসসালাম, তার সুন্নাহকে উঠিয়ে দিয়ে নিজের মন গড়া আদর্শ বাস্তবায়ন করেছিল দাকিয়ানুস বাদশা। তো সেই বাদশার অধীনে থাকা আটজন বা নয়জন উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তানকে আল্লাহ পাক হেদায়েত দান করেন, এবং তারাই ইতিহাসে আসহাবুল কাহফ হিসেবে পরিচিত আছেন। এই সাতজন বা নয়জন যুবক উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তান ছিলেন। তারা তাওহীদকে চিনতে শিখলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে শিখলেন, শিরকের সাথে তাওহীদের আপোষ করলেন না, সুন্নতের সাথে চলমান জাহিলিয়াতের আপোষ করলেন না। এর ফলশ্রুতিতে তাদের উপর নির্যাতন নেমে আসলো। রাজা তাদেরকে তিন দিন সময় দিলেন, তিন দিনের মধ্যে যদি তোমরা তোমাদের ধর্ম ত্যাগ না করেছ তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো সেই সাতজন বা নয়জন যুবক ওই রাষ্ট্রের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি করলো না, বরং তারা সাইলেন্টলি সেই রাষ্ট্র থেকে চলে গেল। সেই ফেতনাপূর্ণ জাহেলি পরিবেশ থেকে নিজেরা আস্তে করে সরে গেল, সেখানে কোনো রকম ফাসাদ সৃষ্টি করলো না। যাওয়ার সময় তারা একটা কুকুরকে সাথে নিয়েছিল, যেই কুকুর বছরের পর বছর তাদেরকে পাহারা দিয়েছে গুহার মধ্যে। চলতি পথে একটা গুহায় তার আশ্রয় নিয়েছিল, যে গুহার মধ্যে তারা ঘুমিয়ে পড়ে, এবং আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর পর তাদের ঘুম ভাঙান। 309 বছর পর যখন ঘুম ভাঙল, তারা ক্ষুধার্ত ছিলেন, একে অপরকে জিজ্ঞাসা করছিলেন যে কেম লাবিসতুম, তোমরা কতদিন ঘুমিয়েছ? একজন বলছিল লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা হয় একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি। যাই হোক, তারা ক্ষুধার্ত ছিলেন, তাদের পকেটের মধ্যে কিছু মুদ্রা ছিল, আর সেই মুদ্রা বর্তমান সময়ে চলমান মুদ্রার মতো ছিল না। বর্তমান সময়ে যে চলমান যে মুদ্রাগুলো আছে, যেখানে গোল্ড এবং সিলভারের কোনো অনুপ্রবেশ নাই, যদিও বা কোরআন এবং সুন্নায় গোল্ড এবং সিলভারের কয়েনের কথা আছে, তবে পশ্চিমা সভ্যতা এটাকে হারাম করে দিয়েছে। আর পশ্চিমা সভ্যতা কোনো কিছুকে হারাম করে দিলে সেটা সারা বিশ্বেই হারাম হয়ে যায়, আর পশ্চিমা সভ্যতা কোনো কিছুকে হালাল করে দিলে সারা বিশ্বেই সেটা হালাল হয়ে যায়। পশ্চিমারা যদি বলে পর্দা হারাম, বিশ্ববাসী বলবে হারাম হারাম। তারা যদি বলে পর্নোগ্রাফি জেনা হালাল, সবাই বলবে হালাল হালাল। এখন মানুষ আল্লাহর ইবাদতের চেয়ে পশ্চিমাদের ইবাদত বেশি করে। আর এটা বলে রাখি, সূরা তওবার 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, কেউ যদি আল্লাহ পাকের হালালকে হারাম করে নেয় আর আল্লাহ পাকের হারামকে হালাল করে নেয়, এটাকে আল্লাহ পাক কুফরি এবং শিরক বলেছেন। তো দাকিয়ানুস বাদশার যুগটাও ঠিক এমনই ছিল। তো তারা যখন সেই মুদ্রাগুলো নিয়ে বাজারে গেল খাবার কেনার জন্যে, তখন তাদেরকে অ্যারেস্ট করা হলো। কি অভিযোগে? অভিযোগটা হচ্ছে যে তারা গুপ্তধন পেয়েছে এই অভিযোগে, কিন্তু বাস্তবিক অর্থে তারা কোনো গুপ্তধন পায় নাই। তারা বলছিল আমরা গতকাল মাত্র এখান থেকে বের হয়েছি, আমরা গতকাল মাত্র এখান থেকে বের হয়েছি, আজকে রাতটা এই গুহায় আশ্রয় নিয়েছিলাম, এতটুকু তারা বলেছে। যাই হোক, তথ্য প্রমাণ যাচাই করে দেখা গেল যে তারা যে ঘুমিয়েছিল
এতে প্রায় 309 বছর অতিবাহিত হয়ে গেছে এবং এখন যে বাদশাহ ক্ষমতায় আছে সে আলহামদুলিল্লাহ একজন তাওহিদপন্থী মানুষ। সে আল্লাহকে বিশ্বাস করে, নবী রাসূলকে বিশ্বাস করে, আল্লাহ পাকের ঐশী গ্রন্থকেও বিশ্বাস করে। তবে ওই সমাজের মানুষ একটা বিষয়কে বিশ্বাস করে না, সেটা হলো মৃত্যুর পর পুনরুত্থান বা রিজারেকশন, যেটা আমরা বলি মৃত্যুর পর পুনরুত্থান, এই বিষয়টাকে তারা স্বীকার করে না। তো আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 9 জন যুবকের মধ্য দিয়ে পুরো একটা ন্যাশনকে শিক্ষা দিলেন যে মৃত্যুর পর পুনরুত্থান সত্য। যে আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর ঘুম পাড়িয়ে রেখে জীবিত করতে পারেন, নিঃসন্দেহে সে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি মানুষকে হাজার বছর পরেও জীবিত করতে পারবেন ইনশাআল্লাহ। এতে করে ওই পুরো সমাজটাই তাওহিদপন্থী হয়ে গেল আলহামদুলিল্লাহ। এই হলো আসহাবুল কাহফের ঘটনা, খুব সংক্ষিপ্ত করে বললাম। এই আসহাবুল কাহফ তারা কিন্তু খুব উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তান ছিলেন এবং তারা ছিলেন যুবক, তারা কেউ কাউকে চিনতেন না, কিন্তু আল্লাহ পাক তাদের মধ্যে একটা হৃদয়ের বন্ধন দিয়ে দিয়েছিলেন এবং তারা ওই রাষ্ট্রে কোনো ফাসাদ সৃষ্টি করেন নাই, কোনো অরাজকতা সৃষ্টি করে নাই, তারা ভাঙচুর করে নাই, তারা হরতাল করে নাই, অবরোধ করে নাই, কিচ্ছু করে নাই। তারা তাওহীদের দাওয়াত দিয়েছে, মানুষ কবুল করে নাই, তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে দিন পরিবর্তন করো না হলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারা আস্তে করে সেখান থেকে চলে গিয়েছে, জাহেলিয়াত থেকে টোটালি ডিসকানেক্ট হয়ে গেছে। এরপরে আল্লাহ পাক তাদেরকে এমন একটা ঘটনা ঘটালেন যাতে করে পুরো একটা সভ্যতা হেদায়েত পেয়ে গেল আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এই ঘটনা কোরআনে থাকবে আর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। যত মানুষ কোরআন তেলাওয়াত করবে ইনশাআল্লাহ সবাই এই ঘটনার আলোকে হেদায়েত পাবে ইনশাআল্লাহ। তো দেখুন, অল্প কিছু মানুষকে দিয়ে আল্লাহ পাক বড় কমিউনিটিকে হেদায়েত দিতে পারে। তাদের দোয়াটা আমরা সবাই করি আজকে, তারা দোয়া করেছিল রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা।